দুর্গাপূজা পরিক্রমা 2024 এ তোমাদের আবারও সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে এই ভিডিওয়ে দেখাবো হুগলি জেলার চন্দননগরের বেশ কয়েকটি দুর্গাপূজা। আর তোমরা নিশ্চয়ই সকলেই জানো চন্দননগর জগদ্ধাত্রী পূজায় জগৎ বিখ্যাত। তবে এই জগদ্ধাত্রী পূজার পাশাপাশি দুর্গাপূজাতেও চন্দননগরে কয়েকটি বেশ ভালো ভালো পূজা হয়ে থাকে। তো সেরকমই কয়েকটি পূজা তোমাদের কাছে আজ তুলে ধরছি। তো প্রথম যে পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছ, এটি হলো চন্দননগর স্টেশনে খুব কাছাকাছি অবস্থিত ভাগানবাটির পূজা। তো দেখতেই পাচ্ছ এই পূজাটিও কিন্তু অসাধারণ হয়েছে এবং রাতের আলোতে কিন্তু দারুণ লাগছে। তো চলো তোমাদের এই পূজা মণ্ডপটি ঘুরিয়ে দেখাই এবং মাতৃপ্রতিমাটি এখানে কেমন হয়েছে সেটাও দর্শন করে নিই। বাগানবাটির এই পূজাটি দেখে নেওয়ার পর এবার যে আমরা পূজা মণ্ডপটি দেখছি, এটি হলো চন্দননগরের যোগীপুকুরের পূজা। চলো তাহলে এই মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক এবং ভিতরে কেমন কি করেছে, আলোয় কতটা সুন্দর লাগছে সেটাও দেখে নেওয়া যাক এবং মাতৃপ্রতিমাটিও আমরা দর্শন করে নেব।
এরপর যে পূজা মণ্ডপে চলে এসেছি এটি হলো নবগ্রাম সার্বজনীনের দুর্গাপূজা। চলো তাহলে এই মণ্ডপটিও আমরা ঘুরে দেখে নিই। নবগ্রাম সার্বজনীনের পূজাটি দেখে নেওয়ার পর তার একদম পাশেই অবস্থিত নবগ্রামের আরেকটি পূজা হচ্ছে এটি। তো চলো এই মণ্ডপটিও ঘুরে দেখি এবং এখানকার মাতৃ প্রতিমাটিও আমরা দর্শন করে নেব। তো এবছরের দুর্গাপূজা পরিক্রমা হ্যাপি জার্নি উইথ অয়েন চ্যানেলের সাথে দেখতে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই চন্দননগরের দুর্গাপূজা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে মতামত দিয়ে জানাবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।